যাই মোড়ের দিকে আর ভালো লাগছে না। হায় রে কপাল, একটা চটিও নাই। ওই চটিও তো নাই আর। ইরা বন্ধু, এক পায়ে চটি আর এক পায়ে চটি নাই। আর বলিস নি, টাকা পয়সাও নাই দেখতে পাচ্ছি নি। কিছু বলছিস নাকি? চটি টাকা তুই পায়ে পড় বলছিস? তুই আমার বন্ধুর সাথে আলাপ করবি? আমার একটা বন্ধুর সাথে আলাপ করে দিত রে, তুলি বস। কি বন্ধু লেছিস? আমার সাথে মিলবে? তোদের তুলে লেছিস আগে আমাদের লেভেলে দিনে সব ছেলে মিলে বন্ধু লাগে। কি বন্ধু আনাবে আমাদের লেভেলে? ঠিক আছে বন্ধু, তোদের বন্ধু নিয়ে তো থাক, আমি যাই তাহলে। এই বস, লজ্জা নাই খো, এত অপমান করো করো আবার চা চাইছিস? সত্যি এই এই জামানায় গরিবের কোনো মূল্যই নাই। আমি আমি জীবনই রাখবো না, তো দৌড়ি। হায় রে কপাল, তাহলে গরিবের মরণও নাই। তুমি নেমে এসো, নেমে এসো, নেমে এসো। এই তুমি এসব কাজ কেন করছো? কি আর বলবো ভাই, গরিবের কপাল। চলো ওই সাইডে চলো কথা বলো। বলো তোমার কি প্রবলেম? এবার কিসের জন্য এসব করছো তুমি? আর বলেন না স্যার, গরিব বলে কেউ সম্মান করে না। আজকে আমার বন্ধুরাও অপমান করেছে ওই দোকানে। গরিবদের কেউ না থাকলে উপরওয়ালা আছে, উপরওয়ালা দেখ। তুমি তাহলে একটু পানি খাও। ও ভাই এদিকে এসো। এই তোমার কাছে, তোমার কাছে ঠান্ডা পানি পাওয়া যাবে ওই দেখি। নাও পানি খাও। ঠিক আছে তুমি আমার সাথে চলো। এগুলো পুরোই আমার, তো তোমার কোনো মানে ভয় নেই। তো ওখানে মাটি আছে, মাটি লাগে তুমি কাজ করো। দিয়ে আমার সাথে তুমি দেখা করো, আমি ওখানে বসছি। ঠিক আছে যাও, ওখানে দোয়ালে কাজ করো।
এই তুমি খেয়ে নাও খাবার থাকলো ঠিক আছে আচ্ছা খেয়ে নিও হ্যাঁ বলছি তোমার লরির মালটা খালি হয়ে গেলে আমার ফাটাতে ঢুকে দাও হ্যাঁ আমি তোমাকে পেমেন্টটা করে দেবো ঠিক আছে হ্যাঁ আমি এখানে আছি তুমি এসো ও বিকেল বেলা এসো হ্যাঁ গাড়ি নিয়ে আসবা ঠিক আছে হ্যাঁ এসবা পেমেন্টটা তোমাকে করে দেবো আচ্ছা ঠিক আছে রাখছি বলছি ম্যানেজার ওদিকটার সব সাজানো হয়ে গেছে আর কাজ নেই তো তোমার তোমাকে কিছু টাকা দিচ্ছি নাও কিছু খেয়ে নিও হবে বিশ্বাস করো আমি দিচ্ছি তোমাকে টাকা গো আমি গাড়িটা খালি হোক দিচ্ছি আমি টাকা ছাড়ো বন্ধু এসব করিস না এসব ভালো না তুই ছেড়ে দে এসব করিস না এখানে বসেন দেখছি আমি কি ব্যাপার তুই কি দেখবি রে পাওয়ার না বড় লোকের মাত্র তাহলে গরিবের মার একটা খেয়ে নে আমাকে মারলে তুই
খাও বলছি বেলটা একটু দেখি এই থাম 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 মারিস না মারিস না শোন তুই বন্ধু ছিলি তাই বলে আজকে তোকে অল্পতে ছেড়ে দিলাম ঠিক আছে গরিব বলে জামা কাপড় দেখি কাউরের ক্যারেক্টার চয়েস করবি না ঠিক আছে মাথায় থাকে আর এখানে যেন তোদের পা আর তোদের কোনো চিহ্ন না হয় জালহাট থ্যাংকস এদের হাত থেকে আমার জীবনটা বাঁচানোর জন্য আরে কোনো ব্যাপার নাই তাহলে ঠিক আছে অনেক কাজ পড়ে আছে আমি কাজগুলো সেরে ফেলি তাহলে এই শোনো এই শোনো শোনো তোমাকে আর কাজ করতে হবে না ঠিক আছে তাহলে আমি খাবো কি চলো আমার সাথে আরে না না এই চেয়ারে বসার যোগ্য আরে বসো 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 দেনে বসো তুমি আমার জীবন বাঁচিয়েছো আমার বিশ্বাস জিতে নিয়েছো তোমার মতন একটা ছেলে আমার প্রয়োজন ছিল হাতে দাও এনে ফাটার চাবি আজকের পর থেকে ফাটার সব দায়িত্ব তোমার কোনো প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করো আমি চলে যাচ্ছি ঠিক আছে